দর্শক, এই বিষয়ে আমরা আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করব। খুলনা থেকে মামুন রেজা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মামুন, এই যে কর্মবিরতি চলছে, এতে করে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, রোগীরা হসপিটাল ছেড়ে চলে যাচ্ছেন, কোনো ডাক্তার বা কর্তৃপক্ষের সাথে কি আপনার কোনো কথা হয়েছে কিনা, তারা কি বলছেন, কিভাবে এই সমস্যার সমাধান আসতে পারে বলে মনে হচ্ছে, রোগীদের কাছ থেকে আপনি কিছু শুনেছেন কিনা, সব মিলিয়ে জানাবেন। দৃষ্টি, তিন দিনের কর্মবিরতির ফলে রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের একটি টিম, অতিরিক্ত মহাপরিচালকের নেতৃত্বে চার সদস্যের একটি টিম এরই মধ্যে খুলনা এসে পৌঁছেছে। তারা দুপুর আড়াইটায় খুলনা বিএমএ কার্যালয়ে বিএমএ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে এই কর্মবিরতির বিষয়ে আলোচনা হবে। এই মুহূর্তে আমি একটু কথা বলবো খুলনা বিএমএর সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী নিয়াজের সঙ্গে। তার কাছ থেকে জানতে চাইবো আসলে এই কর্মবিরতি কতক্ষণ পর্যন্ত অব্যাহত থাকবে বা কি পরিকল্পনা তাদের। ধন্যবাদ আপনাকে। কর্মবিরতি এখনও চলছে, কর্মবিরতি কিন্তু বন্ধ হয়নি। কর্মবিরতি আসলে কেউই কিন্তু চায় না, আমরাও চাই না। চিকিৎসকরা রোগীদেরকে নিয়েই তারা তাদের সেবা দিতে চায়, কিন্তু যে ঘটনাটা ঘটেছে তাতে নিশাত আবদুল্লাহ একজন অধ্যাপক, তার মতো একজন মানুষকে যখন অ্যাসাল্ট করা হলো ফিজিক্যালি, সেই ব্যাপারে কিন্তু আমাদের একটাই ছোটই দাবি ছিল যে যিনি অ্যাসাল্ট করেছেন তাকে গ্রেফতার করা হোক। কিন্তু এসআই নাইম যিনি অ্যাসাল্ট করেছেন তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি। এটা যখন আমাদের ইসিতে আলোচিত হয়েছে বিএমএতে, সকল চিকিৎসকরা বিষয়টি খুব ক্ষুব্ধ ছিল এবং তারা কোনোভাবেই গ্রেফতার না করা পর্যন্ত ঘরে ফিরবেন এরকম একটা ঘোষণা দেয়। তারপরেও আমরা যাতে খুব সহজে ব্যাপারটা মিটে, এই জন্য কালকে ডিজি অফিসের সাথে যে মিটিং হয়েছে, ডিজি অফিসের প্রতিনিধিবৃন্দ ইতিমধ্যে খুলনা এসেছেন এবং তারা এই স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ আমাদের সাথে মিটিং করবেন, প্রশাসনের সাথে মিটিং করবেন, করে বিষয়টাকে যাতে সহজে এবং সুন্দরভাবে সমাধান করা যায় সে ব্যাপারে তারা কিন্তু ব্যবস্থা নেবেন বলে আমি জানি। এবং সে ব্যাপারে আমার এবং আমার বিএমএর পক্ষ থেকে আমাদেরও কিন্তু একটা সুন্দর একটা সমাধান হোক, এই সমাধানে আমরা চাই। আমরা চাই না যে এই আন্দোলনটা দীর্ঘদিন চলে মানুষ দুর্ভোগান্তিতে পড়ুক, মানুষের কষ্ট হোক, এই বিষয়টা কখনোই আমাদের চাওয়া পাওয়া হতে পারে না। সেই জায়গা থেকে আমরা মনে করি যে দ্রুত এই আজকে যে আলোচনা এর মধ্যে থেকে একটা সমাধান হয়ে যাবে। দৃষ্টি, শুনছিলেন বিএমএর সাধারণ সম্পাদক ডাক্তার মেহেদী নিয়াজ, তিনি বলছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের যে টিম আসছে তাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে হয়তো একটি সমাধানের দিকে যেতে পারে বলে তারা আশা করছেন। দৃষ্টি, জি জি, মামুন রেজা ধন্যবাদ আপনাকে। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরবো আবার আপনার কাছে।